বাংলাদেশ ছাত্রলীগ সকল প্রকার শান্তির পক্ষে এবং বহিষ্কার করা হয়েছে যেহেতু ফিলিস্তিনবাসীরা যেভাবে শোষিত হচ্ছে পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, এবং তাদের সাথে সহমতটা জানায় বাংলাদেশ ছাত্রলীগের যেসব কর্মসূচি দরকার, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বদ্ধপরিকর সব রকমের শোষিত এবং নিপীড়িত জনগণের সাথে থাকার। প্যালেস্টাইনের প্রতি সহমর্মিতা জানানোর ফলে দেখছি আমরা কলম্বিয়ান স্টুডেন্টদেরকে বহিষ্কার করা হয়েছে গত সোমবার, তাদের সাথে যেতে বলা হয়েছিল। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু কয়েক শতাধিক শিক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে আপনি তাদের প্রতি সহমতি জানিয়ে তাদের কি বলবেন? তাদের এই দাবি দাবার যৌক্তিকতার যে ব্যাপার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ তারা এখানে এই এই ভূমিকা তাদের ভূমিকা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? আমি মনে করি বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই আন্তর্জাতিক নীতিতে বিশ্বাস করে। কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ আইনের যে লঙ্ঘন ঘটিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বর্বরোচিত হামলা করছে, তাতে সারা বিশ্বের শিক্ষার্থীরা যে সহমর্মিতা এবং সংহতি প্রকাশ করেছে, তার সাথে বাংলাদেশ ছাত্রলীগ একমত, এবং বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ সরকার যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তাই নিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ থেকে ফিলিস্তিনে প্রাণ গিয়েছে এবং সর্ব ধরনের সহযোগিতা করছে। আমরা যুদ্ধের নয়, আমরা যুদ্ধের বন্ধের পক্ষে। এজন্য বাংলাদেশ ছাত্রলীগ সকল প্রকার শান্তির পক্ষে এবং শান্তির জন্য যা যা করা দরকার সেই পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সরব থাকবে। আপনারা বসেন, ঠিক আছে, বসেন।